তথ্য উপদেষ্টা যে কথাটা বললেন সেটা অনেকটা যৌক্তিক যে ওনাকে অপসারণ সেটা সাংবিধানিক খুব একটা বড় বাধা না রাজনৈতিকভাবে এটি রাজনৈতিকভাবে আসলে বিষয়টা কারণ হচ্ছে যে সাংবিধানিক বাধা না মানে হচ্ছে যে আমাদের যে সাংবিধানিক বাধা যদি আমরা ধরতে যাই তাহলে ক্যাটেগর এবার যারা আসলেন যারা অন্তর্বর্তী সরকারের তাদেরও সাংবিধানিক ভিত্তিটা কি ছিল তখন তো সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না অনেক প্রশ্ন তখন চলে আসবে ছিল না কিন্তু সেটা কি হলো সেটা হাইকোর্ট দিয়ে সুপ্রিম কোর্ট দিয়ে আমরা কভার করলাম এখনো যদি রাষ্ট্রপতি তার পদে না থাকেন উনি যদি পদত্যাগ করেন মহা কোনো সাংবিধানিক সংকট এখানে দেখা দেবে না সেটা কভার করার জন্য পরিস্থিতি তৈরি হবে কারণ কোনো পদই শূন্য থাকে না কারোর জন্য এখন যেটা উনি যেটা বললেন যে তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টি হচ্ছে রাজনৈতিক দলগুলো সমঝোতার ভিত্তিতে একটা ইয়ে আমরা একটা আমাদের মেন টার্গেটটা কি আমাদের এই সরকারের মেন টার্গেট হচ্ছে যে একটা সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর তো সেই জায়গায় আমরা যদি এত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি একটার পর একটা প্রবলেমের মধ্যে যাই একটার পর একটা বিপ্লবের মধ্যে যাই একটার পর একটা আন্দোলনের মধ্যে যাই তাহলে সেখানে ডিসরাপশন তৈরি হচ্ছে সেখানে প্রতিবন্ধকতা পদে পদে আসবে এবং এই এত প্রতিবন্ধকতা এই সরকার সামাল দেওয়ার মতো শক্তি তখন হয়তো থাকবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই বিএনপি আজকে যে আপনি যে রেফারেন্স দিলেন যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক করে বললো যে এই মুহূর্তে তারা মনে করে না যে রাষ্ট্রপতিকে সরানো খুব এরই প্রেক্ষাপটে একটু জানতে চাই যে রাষ্ট্রপতি কি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এরকম কোনো কাজ করেছে যে জন্য তাকে অপসারণের বিষয়টি এতটা শক্তভাবে বা জোরালোভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা একটা হুমজিক্যাল ইয়ে হচ্ছে কারণ যে কথা নিয়ে আপত্তি ছাত্রদের তরফ থেকে যেটা আসলো উনি পদত্যাগপত্র ওনার কাছে নাই সেটা একটা বিতর্কিত হয়ে গেল আচ্ছা আমার কাছে যদি না থাকে আমি তো বলবো আমার কাছে নাই উনি কি জোর করে বলবেন যে আমার কাছে আছে উনি প্রডিউস করতে পারছেন না কিন্তু ওনার কাছে থাকুক আর না থাকুক তাতে কি আসে যায় এটা তো একটা ইমেটেরিয়াল ব্যাপার কারণ বলেছেন যে তিনি মিথ্যাচার করেছেন যেহেতু শুরু থেকে তিনি বলেছেন যে কি বলছেন কে কি বলছেন সেটা আমি এখানে আলোচনা করতে চাই না স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ উনিও কি বলেছেন সেটা আলোচনা করতে চান উনিও তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি জানেছি পদত্যাগ করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওনার কাছে যদি নাই থাকে উনি কোথা থেকে দেবেন আপনার না থাকলে কি আসে যায় আমি এই কথাটা আগেও বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী উনি একটা পরিস্থিতিতে দেশ থেকে চলে গেলেন সেই চলে যাওয়া মানে কি এই পদটা শূন্য থাকবে এটা কি বাংলাদেশ কি কোনো রাজ্য মানে রাজার শাসন যে রাজা তার সিংহাসনে খড়ম রেখে বনবাসে চলে গেছে তারপরে সেই জন্য সে আয়সা কত বছর পরে আসবে তারপরে সিংহাসনে আবার বসবে সিংহাসন তো খালি থাকবে না তো সিংহাসন আমরাও খালি রাখিনি সিংহাসন আমরা সাংবিধানিক বৈধতা দিয়ে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের রায় দিয়ে আমরা এটা পূরণ করেছি তো পূরণ যখন করেছি তখন তো এটা কোনো ইমেটেরিয়াল ব্যাপার এবং এই সরকারে যারা আছেন ক্ষমতায় তারা তো ওনারই শপথ নেওয়া ওনার কাছেই শপথ নেওয়া এবং উনি তো এটা আমার বলা ঠিক হবে না কিনা জানি না উনি তো ইনফ্যাক্ট এখন যদি আপনি চিন্তা করেন উনি কিন্তু এক ধরনের গৃহবন্দী গৃহবন্দী এই জন্য যে ওনাকে কি কোথাও যেতে দেখছেন আপনি বঙ্গভবন ছেড়ে 15 আগস্ট সবাই আশা করেছিল যে 15 আগস্টে উনি বঙ্গবন্ধুর মাজারে যাবেন শ্রদ্ধা নিবেদন করবেন উনি কি গেছেন উনি তো তাদেরই নিয়োজিত রাষ্ট্রপতি যান নাই তার মানে হচ্ছে যে উনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছেন উনাকে যেটা বলা হচ্ছে আজকে যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো এটাও তো উনি করেছেন এটারে তো ইয়ে দিতে হয়েছে কনসার্ন ওনাকে ইয়ে দিতে হয়েছে যে আমি নিষিদ্ধ ইয়ে পক্ষের তার মানে কি তার মানে হচ্ছে যে রাষ্ট্র যেই সমস্ত জিনিসগুলো চাচ্ছে সেগুলো তো উনি করছেন কারণ এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রপতির ক্ষমতা এরকমই রাখা হয়েছে এই বিষদই বলেছিলেন বোধ হয় নাকি শাহাবুদ্দিন সাহেব বলে গেছিলেন যে মাজার জিয়ারত করা ছাড়া কোনো কাজ নাই সব কিছু অনুমতি নিয়ে করতে হয় যেটা দেবে সেটা করতে সাইন করতে হবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করি না যে ওনার পরিবর্তে আরেকজন আসলে যে মহা কিছু হয়ে যাবে বা উনি থাকলে রাজ্যের অনেক বড় ক্ষতি হবে সেরকম কিছু মনে করছেন না